আজকে আমরা শিখব অ্যাবাব এবং বিলোকে কিভাবে বাক্যে ব্যবহার করা হয় সবার প্রথমে আমাদের জানা উচিত অ্যাবাবকে কোথায় ব্যবহার করা হয় অ্যাবাব শব্দের অর্থ হল উপর বা উপরে যেমন আমরা বলতে পারি লিস্ট বা তালিকার উপরে বোঝাতে ব্যবহার করা হয় আমি কি তালিকার উপরে তোমার নামটা যুক্ত করতে পারি ক্যান আই অ্যাড ইয়োর নেম অ্যাবাব দ্য লিস্ট ক্যান আই অ্যাড ইয়োর নেম অ্যাবাব দ্য লিস্ট এখানে অনেকের নাম আছে কোনো একটা লিস্টে তার মধ্যে আমি কি তোমার নামটা সবার উপরে রাখতে পারি এখানে উপরে রাখা অর্থে অ্যাবাবকে ব্যবহার করলাম আবার একটা উদাহরণ দেখা যাক আমার নাম তার নামের উপরে মাই নেম ইজ অ্যাভাব হিজ নেম মাই নেম ইজ অ্যাভাব হিজ নেম তার মানে আমার নামটা আছে তার নামের উপরে সেটা কোনো পরীক্ষার রেজাল্ট হতে পারে কিংবা কোনো চাকরির লিস্ট হতে পারে এই রকম লিস্টের উপরে বোঝাতে আমরা অ্যাবাবকে ব্যবহার করতে পারি আশা করি এই পয়েন্টটি আপনাকে বোঝাতে পারলাম কোনো কিছু লেভেলের উপরে বোঝাতে ব্যবহার করা হয় যেমন তার শরীর জলের উপরে হিজ বডি ইজ অ্যাবাব ওয়াটার হিজ বডি ইজ অ্যাবাব ওয়াটার জলের একটি লেভেল থাকে আমি এখানে বলেছি তার শরীর জলের উপরে তাই এখানে অ্যাবাব ব্যবহার করা হয়েছে অ্যাবস্ট্রাক্ট মানে কোনো কিছু নিরাকার বোঝালে তার উপরে বোঝাতে অ্যাবাবকে ব্যবহার করা হয় ফর এক্সাম্পল স্বাস্থ্য সম্পদের উপরে হেলথ ইজ অ্যাবাব ওয়েলথ হেলথ ইজ অ্যাবাব ওয়েলথ বা বলতে পারি সুস্বাস্থ্য সম্পদের ঊর্ধ্বে গুড হেলথ ইজ অ্যাবাব ওয়েলথ গুড হেলথ ইজ অ্যাবাব ওয়েলথ কিংবা এটাও বলতে পারি টাকা প্রেমের ঊর্ধ্বে মানি ইজ অ্যাবাব লাভ মানি ইজ অ্যাবাব লাভ এবার চলুন পয়েন্টটা ক্লিয়ার করা যাক আমি বলেছিলাম অ্যাবস্ট্রাক্ট মানে কোনো কিছু নিরাকার বোঝালে তার উপরে বোঝাতে অ্যাবাবকে ব্যবহার করা হয় এখানে মানি এবং লাভ হল অ্যাবস্ট্রাক্ট নাউন আপনার জানা উচিত অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে যদি না জানা থাকে তাহলে আমার নাউনের ভিডিওটি একবার দেখে নিন তাও আরেকবার বলে দিচ্ছে যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর গুণ অবস্থা বা কাজের নাম প্রকাশ করে তাকে নাউন বলে যেমন মানি লাভ হেলথ ওয়েলথ হ্যাপিনেস ডিউটি ইত্যাদি প্রথম উদাহরণে আমি বলেছিলাম স্বাস্থ্য সম্পদের উপরে হেলথ ইজ অ্যাবাব ওয়েলথ হেলথ ইজ অ্যাবাব ওয়েলথ এখানে হেলথ এবং ওয়েলথ হল নাউন এছাড়াও অ্যাবাবকে নানাভাবে ব্যবহার করা হয় যেমন এই লাইনের উপরে সাইন করো সাইন অ্যাবাব দিস লাইন সাইন অ্যাবাব দিস লাইন এটা আমার উপরে দিস ইজ অ্যাবাব মি দিস ইজ অ্যাবাব মি তিনি আমার উপরে থাকেন ই লিভস অ্যাবাব মি হি লিভস মি ওপর থেকে একটা পাথর পড়ে গেল এ রক ফেল ফ্রম অ্যাবাব এ রক ফেল ফ্রম অ্যাবাব কেউ আইনের ঊর্ধ্বে নয় নো ওয়ান ইজ অ্যাবাব দ্য ল নো ওয়ান ইজ অ্যাবাব দ্য ল একজন মেজর একজন অধিনায়কের উপরে এ মেজার ইজ অ্যাবাব এ ক্যাপ্টেন এ মেজার ইজ অ্যাবাব এ ক্যাপ্টেন বৃদ্ধ মানুষটি নব্বইয়ের এর উপরে দ্য ওল্ড ম্যান ইজ অ্যাভাব নাইনটি দ্য ওল্ড ম্যান ইজ অ্যাবভ নাইনটি মানে বৃদ্ধ মানুষটির বয়স নব্বই বছরের উপরে আমি ছাদের উপরে চাঁদ দেখেছি আই স দ্য মুন অ্যাবাব দ্য রুফ আই স দ্য মুন অ্যাবাব দ্য রুফ আমার গ্রেড গড়ের উপরে মাই গ্রেড ইজ অ্যাবাব দ্য এভারেজ মাই গ্রেড ইজ অ্যাবাব দ্য অ্যাভারেজ আমি মেঘের উপরে উঠতে চাই আই ওয়ান্ট টু ফ্লাই অ্যাবাব দ্য ক্লাউডস আই ওয়ান্ট টু ফ্লাই অ্যাবাব দ্য ক্লাউডস বিলো বিলো শব্দের অর্থ হল নিচে ঠিক অ্যাবাবের মতোই ব্যবহার করা হয় তবে নিচে অর্থে লিস্ট বা তালিকার নিচে বোঝাতে ফর এক্সাম্পল আমি কি তার নামের নিচে তোমার নামটা যুক্ত করতে পারি ক্যান আই অ্যাড ইয়োর নেম বিলো হিজ নেম ক্যান আই অ্যাড ইয়োর নেম বিলো হিজ নেম এখানে কোনো লিস্ট বা তালিকার নিচে বোঝাতে বিলোকে ব্যবহার করা হলো আবার সে ইংলিশ টেস্টে ফর্টি পারসেন্টের নিচে স্কোর করেছিল হি স্কোর বিলো ফর্টি পারসেন্ট ইন ইংলিশ টেস্ট হি স্কোর বিলো ফর্টি পারসেন্ট ইন ইংলিশ টেস্ট এটি এখন শূন্যের চেয়ে দশ ডিগ্রি কম ইট ইজ টেন ডিগ্রিজ বিলো জিরো নাও ইট ইজ টেন ডিগ্রিজ বিলো জিরো নাও কোনো কিছু লেভেলের নিচে বোঝাতে ব্যবহার করা হয় যেমন সে জলের নিচে ডুব দিয়েছিল হি ডাইভড বিলো দ্য সার্ফেস অব দ্য ওয়াটার হি ডাইভড বিলো দ্য সার্ফেস অব দ্য ওয়াটার তার শরীর জলের নিচে হিজ বডি ইজ বিলো দ্য ওয়াটার হিজ বডি ইজ বিলো দ্য ওয়াটার তার লেভেল তোমার থেকে নিচে হিজ লেভেল ইজ বিলো ইয়র্স হিজ লেভেল ইজ বিলো ইয়র্স অ্যাবস্ট্রাক্ট মানে কোনো কিছু নিরাকার বোঝালে তার নিচে বোঝাতে বিলোকে ব্যবহার করা হয় টাকা প্রেমের নিচে মানি ইজ বিলো লাভ মানি ইজ বিলো লাভ এখানে মানি এবং লাভ হলো অ্যাবস্ট্রাক্ট ডাউন তাই এখানে বিলোকে ব্যবহার করা হলো চলুন আরও কয়েকটি বিলো দিয়ে উদাহরণ দেখা যাক আমার ঘর ঠিক নিচে মাই রুম ইজ জাস্ট বিলো মাই রুম ইজ জাস্ট বিলো দয়া করে নিচের লেখাটি পড়ুন প্লিজ রিড দ্য টেক্সট বিলো প্লিজ রিড দ্য টেক্সট বিলো তাপমাত্রা চল্লিশের নিচে দ্য টেম্পারেচার ইজ বিলো ফর্টি দ্য টেম্পারেচার ইজ বিলো ফর্টি স্কার্টটি চল্লিশ ডলারের নিচে ছিল দ্য স্কার ওয়াজ বিলো ফটি ডলার সূর্য দিগন্তের নিচে নেমে গেল দ্যান ওয়েন দ্য আশা করি আপনাকে শেখাতে পারলাম অ্যাবাব এবং বিলো ব্যবহার আপনি কেন এটা শিখবেন শুধু ইংরেজি গ্রামার শেখার জন্য নয় স্পোকেন ইংলিশের জন্য আপনার খুব ভালোভাবে এদের ব্যবহার শেখা উচিত তবেই আপনি দ্রুত ইংরেজি বলতে শিখবেন তার সাথে আপনার ইংরেজি পারফেক্ট হবে এগুলি মনে রাখুন এবং এদের সঠিক ব্যবহার করতে শিখুন আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে খুব সহজে ইংরেজি শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা নিয়মিত নতুন নতুন ইংরেজি বিষয়ক ভিডিও নিয়ে আসি যাতে আপনি ভালোভাবে ইংরেজি শিখতে পারেন পারলে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগছে আমাদের ভিডিওগুলি বা আপনার কিছু প্রয়োজন থাকলে আমাদেরকে জানাতে পারেন কমেন্ট করে ভালো থাকুন আর আমাদের সাথে ইংরেজি শিখতে থাকুন